হ্যালো হ্যালো আজ আমি তোমাদের একটা ক্ষীরের বাড়িতে বানানো সন্দেশ শেখাবো। কারণ আমরা দেখো বাজার থেকে সব সময় কিনি, কিনে খাই সন্দেশ, তো বাড়িতে বানানো সন্দেশ যদি করা যায় তাহলে কিন্তু এই মানে বাড়ির বানানো সন্দেশে কিন্তু মজাই আলাদা। যারা তোমরা নতুন রান্না শিখছো তারাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো যে বাড়িতে বানানো সন্দেশ কেমন হয়। তো তোমাদের হাতে এই সন্দেশ খেয়ে কিন্তু লোকে ভুলেই যাবে যে কোনটা বাড়ির সন্দেশ আর কোনটা বাইরের কেনা সন্দেশ। তো চলো কথা না বাড়িয়ে গিয়ে এবার দেখি যে কিভাবে আমি বানাচ্ছি এটা ক্ষীর সন্দেশটা। চলো, এখানে আমি হাফ লিটার দুধ একটু ঘন করে রেখেছি, আর 250 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি, চিনি নিয়েছি 1 বাটি, গুঁড়ো দুধ নিয়েছি 1 বাটি, ঘি নিয়েছি 2 টেবিল স্পুন, আর এলাচ নিয়েছি 4-5টা, আর কাজু কিশমিশ নিয়েছি সাজানোর জন্য। কড়াইটা আমি গ্যাসে চাপিয়েছি, একটু গরম করতে দিলাম। এবার অল্প একটু ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা গরম হয়ে যাওয়ার পর আমি এই 500 ml দুধটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার গ্যাসটা এবার বাড়িয়ে দেব। দুধটা যেহেতু আমার একটু ঘন করাই আছে, বেশিক্ষণ আমার ঘন করতে সময়ও লাগবে না। আর যাদের যদি কারো যদি দুধ ঘন না করা থাকে তাহলে একটু ঘন করে নিতে হবে, এই অবস্থাতে একবারে ঘন করে নিতে হবে। দুধটা একটু হালকা গরম হতেই আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। বেশি গরম দুধে কিন্তু গুঁড়ো দুধ দিলে মানে দুধটা কিন্তু মানে ডেলা পাকিয়ে যাবে, সেই জন্য এই অবস্থাতেই দিয়ে দিচ্ছি। এইভাবে গোটাটাই মিশিয়ে দিলাম। আবার গ্যাসটা আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে এটা এইভাবে নাড়তে থাকব। দুধটা যখন ফুটে উঠবে, এবার 3টে এলাচ ফাটিয়ে রেখেছি এটা দিয়ে দিলাম। এই অবস্থায় আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে 1 বাটির মতো চিনি রেখেছি, এটা একটু কম আমি দিলাম, পরে একটু দেখে দেবো বলে। চিনিটা গলে যাক, তারপর খোয়া ক্ষীরটা এতে দেব। দেখো এইভাবে দুধটা ঘন হয়ে এসেছে। এই অবস্থায় গ্যাসটা একবার কমিয়ে দেব। কমিয়ে দিয়ে খোয়া ক্ষীরটা যেটা কুড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এইভাবে মেশাতে থাকবো। মিশে গেলে আস্তে আস্তে গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব, একটু সময় লাগবে মিশতে। এইভাবে দেখো ক্রমাগত নাড়তে থাকতে হবে, কারণ না হলেই কিন্তু তলাটা লেগে যাবে। এটা একদম শক্ত হয়ে যখন আসবে তখন নামাবো। আর এই অবস্থায় খুব সাবধানে করতে হবে, কারণ এগুলো ফুটে ফুটে চতুর্দিক মানে ছিটকায় হাতে লাগতে পারে। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এইভাবে যখন কড়াই থেকে উঠে আসবে জিনিসটা, এইভাবে টাইট হয়ে যাবে, তখন জানবে যে জিনিসটা তৈরি হয়ে গেছে। এই যে এইভাবে উঠে আসছে। আর নামাবার আগে একটু কেউ যদি পারো এলাচ গুঁড়োও দিতে পারো, আর আমি একটু ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। যে জায়গায় নামাবো তাতে অল্প একটু ঘি দিয়ে দিলাম, যাতে কলার দিকটা না আটকে যায়। এইভাবে ঘিটা গোটাটা গুলিয়ে নিই। দেখো এইভাবে আমি নামিয়ে এটা ঠান্ডা করছি, এইভাবে হাতে করে একটু মেখে নিচ্ছি। এবার এই রকম একটা আমি জিনিস নিয়েছি, তোমাদের বাড়িতে দেখবে অনেকেরই আছে, বা তোমরা এটা যদি কিছু না থাকে নাড়ু আকারে বানিয়েও খেতে পারো। এইভাবে ঘিটা একটু গুলিয়ে নিতে হবে, কারণ এইটা না হলে উঠবে না। তো এবার দেখো গোল গোল পাকিয়ে, নাড়ু যেভাবে গোল পাকিয়েছি এইভাবে পাকিয়ে এইভাবে এটা অল্প হালকা হাতে করে প্রেস করবে,
তবেই এগুলো উঠবে। দেখো এইভাবে আমি বাকিগুলোও দেখাচ্ছি তোমাদের করে। দেখো আর একটাও আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে। তো বন্ধুরা, খোয়া ক্ষীর দিয়ে প্যারা সন্দেশ কেমন লাগলো তোমাদের, তোমরা আমাকে অবশ্যই জানিও। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের মতো চলো, টাটা।